আমরা যখন ছোট থাকি তখন স্কিনের যত্ন বিশেষভাবে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এই সময় আমাদের ইমিউনিটিটা অনেক স্ট্রং থাকে এবং আমাদের স্কিন সেলসগুলো হেলদি থাকে, তাই স্কিনটাও অনেকটা ভালো থাকে। কিন্তু যখন আমরা বড় হওয়া শুরু করি বা একটা নির্দিষ্ট বয়সটা পার করি, তখন আমাদের ইমিউনিটিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে এবং বিভিন্ন ফ্যাক্টরের কারণে স্কিন সেলসগুলো অনেকটা উইক হয়ে পড়ে, আর এর কারণে স্কিনে দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা। নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বয়স পার হওয়ার পর যদি আপনার ত্বকের সমস্যা বুঝে সঠিকভাবে যত্ন না নেন, তাহলে এই সমস্যাগুলো তো সমাধান হবেই না, বরং আস্তে আস্তে অনেকগুলো সমস্যা দেখা দেবে এবং সমস্যাগুলো মাত্রাতিরিক্ত আকার ধারণ করবে, যা আমাদের ত্বককে এতটাই বেশি ড্যামেজ করে দিবে স্কিনে কোনো ধরনের সমস্যা সহজে সমাধান করা যাবে না এবং আমাদের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাবে। বয়স 16 বা 17 হলে বা 18 পার হলে স্কিনে বিভিন্ন রকমের সমস্যার সূত্রপাত ঘটতে পারে, আর এর কারণে বয়স 16 হলে বা 17 হলে স্কিন কেয়ার করা শুরু করে দিন। তবে এক্ষেত্রে একটি জিনিস রয়েছে, যারা এর আগে কখনও সঠিকভাবে স্কিন কেয়ার করেননি বা যাদের সঠিক স্কিন কেয়ার রুটিন নেই, তাদের একটু সমস্যা হতে পারে স্কিন কেয়ার করার ক্ষেত্রে। এজন্য স্কিন কেয়ার করতে চাইলে প্রথমে আপনাকে সুন্দর একটি রুটিন সেট করে নিতে হবে এবং এই রুটিন অনুযায়ী আপনি বিভিন্ন রকমের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। আর যদি স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো ধরনের ধারণা না থাকে, তাহলে আমি বলবো স্কিন কেয়ার শুরু করতে হলে অবশ্যই ন্যাচারাল প্রোডাক্ট দিয়েই শুরু করুন, কারণ কনভেনশনাল প্রোডাক্টগুলো স্কিনের ক্ষেত্রে তেমন একটা ভালো উপকার দিবে না, আর যে সাময়িক ফলাফল দিবে তার আড়ালে অনেকটা ড্যামেজ করে ফেলবে। তাই স্কিনকে ড্যামেজ না করতে চাইলে স্কিন কেয়ার যখন করা শুরু করবেন, শুরু করুন ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে। অনেক সময় ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে সঠিকভাবে স্কিন কেয়ার রুটিনটা ফলো করা হয়ে ওঠে না বা অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে ব্যবহার করা হয়ে ওঠে না, আর একসাথে অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা আপনার ত্বকের জন্য তেমন একটা ভালো নয়। সেই ক্ষেত্রে যারা অনেকটাই ব্যস্ত রয়েছেন বা যারা নতুনভাবে স্কিন কেয়ার করা শুরু করছেন, তারা একসাথে অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার না করে জাস্ট বেসিক কয়েকটি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন, যাতে করে স্কিনের প্রবলেমসগুলো বাড়তে না পারে। এক্ষেত্রে বেসিক স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আপনি বেছে নিতে পারেন, অবশ্যই ভালো মানের একটি ফেস ক্লিনজার আপনাকে বেছে নিতে হবে। ফেস ক্লিনজারের পাশাপাশি ভালো মানের একটি টোনার বাছাই করে নিতে ভুলবেন না। এক্ষেত্রে সবগুলো প্রোডাক্ট বাছাই করে নিন ন্যাচারাল প্রোডাক্টগুলো। একটি ভালো মানের টোনারের পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3 বার ভালো মানের একটি ফেস প্যাক, এমন একটি ফেস প্যাক বেছে নিন যা জেন্টলি আপনার পোর্সগুলো থেকে ডার্ট এবং অয়েলগুলোকে ক্লিন করবে, পোর্সগুলোকে ব্রিথ করতে সাহায্য করবে, ওপেন পোর্সের সমস্যা কমিয়ে আনবে এবং স্কিনটাকে সফট স্মুথ গ্লোয়িং রাখতে হেল্প করবে এক্সট্রা কোনো ধরনের পরিশ্রম ছাড়াই। ফেস প্যাকের পর বাছাই করে নিন একটি ভালো মানের সেরাম, কারণ স্কিন সেলসগুলোতে হাইড্রেশনটাকে যদি রিস্টোর করতে পারেন তাহলে স্কিন অনেকটাই ভালো থাকবে। তাই হাইড্রেশনটাকে রিস্টোর করার জন্য ভালো মানের সেরাম অবশ্যই নির্বাচন করতে হবে। সেরাম নির্বাচন করার পর আপনাকে নির্বাচন করতে হবে ভালো মানের একটি ময়শ্চারাইজার, কারণ স্কিনকে যদি ময়শ্চারাইজ না রাখেন তাহলে স্কিনটা হাইড্রেটেড থাকবে না এবং স্কিন সেলসগুলো থেকে পানি বেরিয়ে যাবে। এক্ষেত্রে ময়শ্চারাইজারটি এমন ময়শ্চারাইজার বেছে নিন যা আপনি ডে ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন, বেশি হেভি বা গ্রিজি ফিল হবে না আপনার স্কিনে, অনেকটা লাইট ওয়েট এবং জেল কনসিস্টেন্সির থাকবে যা স্কিনে খুব সহজেই অ্যাবজর্ব হয়ে যাবে এবং অতিরিক্ত চিটচিটে ফিল দেবে না। আপনার এই বেসিক স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারেন এআর অর্গ্যানিকের পেজে, কারণ এআর অর্গ্যানিকের প্রত্যেকটি প্রোডাক্ট শতভাগ প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এবং গুণগত মানসম্পন্ন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এআর অর্গ্যানিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।